আচ্ছা, শুভ দীপাবলি রয়েছে, আলোর উৎসব দীপাবলির এই শুভ সকালে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমার এবং সোশ্যাল বাংলার পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের দীপাবলির সকালের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে, আর দীপাবলি মানেই শ্যামা মায়ের আরাধনা। শ্যামা মায়ের আরাধনায় শ্যামা সঙ্গীত কিন্তু শুনতেই হয়, এবং সকালটা যদি শ্যামা সঙ্গীত দিয়ে শোনা যায় তাহলে কিন্তু দুর্দান্ত একটা সূচনা হয়। এবং এই মুহূর্তে কিন্তু আমার সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে স্টুডিওতে রাজ্যেরই একজন স্বনামধন্য সঙ্গীতকার শিল্পী মোহাম্মদ কায়েম। এবং আজকে কিন্তু মোহাম্মদ কায়েম দাস আমাদের সাথে রয়েছে, দুর্দান্ত আমরা গল্প করব এবং তার সাথেই কিন্তু শ্যামা সঙ্গীত শুনবো। অবশ্যই, প্রথমে আপনাকে দীপাবলির স্বাগত এবং আমাদের দীপাবলির শুভেচ্ছা এবং আমাদের সোশ্যাল বাংলা স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। অসংখ্য ধন্যবাদ, আর বিশেষ করে সোশ্যাল বাংলার সমস্ত সদস্যদেরকে, আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমাকে শ্যামা সঙ্গীত দু একটি সঙ্গীত করার জন্য সুযোগ দেওয়া, তো আপনাদেরকে আন্তরিকভাবে খুব হাজারো ধন্যবাদ জানাই। আর বিশেষ করে যারা দেখছেন প্রোগ্রাম, আপনাদেরকেও সারা ত্রিপুরা রাজ্যবাসীকে এবং সারা দেশকে আমি আমার নমস্কার জানাই এবং আমার সালাম জানাই। একদম, এবং কায়েমদাকে পেয়ে কিন্তু আজকে আমরা নিজেরাও আপ্লুত রয়েছি যে শ্যামা সঙ্গীত শুনবো দীপাবলির সকালে, সেটা কিন্তু একটা অভূতপূর্ব একটা মেলবন্ধন। তাও প্রথমেই আমরা একটু একটু গল্প করব কায়েমদার সঙ্গে। দাদা, আপনার সঙ্গে কাছ থেকে জানবো, আমরা প্রথমেই জানবো আপনার কাছ থেকে যে শ্যামা সঙ্গীতের প্রতি কিভাবে আকৃষ্ট হওয়া। একদম, শ্যামা সঙ্গীত আমি আসলে, বিশেষ করে আমি অনেক সময় যখন আমি সঙ্গীত পরিবেশন করি, অনেকেই বলে যে ভাই আপনি সবসময় সুফি কাওয়ালি করেন বা গজল করেন, কিন্তু শ্যামা সঙ্গীত কিভাবে করেন? এই প্রশ্নগুলো দুইটা দুই আঙ্গিকের সঙ্গীত রয়েছে। দেখা যায় যে না, সঙ্গীত যেহেতু করব তো সমস্ত অংশের এবং সমস্ত ধরনের সঙ্গীতেই আমাদের জানা থাকা দরকার। আর বিশেষ করে শ্যামা সঙ্গীতটা আমার কাছে খুব একটা ভালো লাগে, আমার খুব জনপ্রিয় গান শ্যামা সঙ্গীত। এর মধ্যে আমি মাকে খুঁজে পাই, তাই আমি মায়ের সঙ্গীতটাই আমার কাছে অত্যন্ত ভালো লাগে। দেখো, সেখানেই কিন্তু মায়ের কাছে আমি এটার মাধ্যমে এটাই জানতে চাইছিলাম এবং মোহাম্মদ দাস কিন্তু এটাই খুঁজে বের করতে চাইছিলাম যে দেখো, ভিন্ন প্রজাতির হয়েও কিন্তু সেখান থেকে কিন্তু মার কাছে সবাই সমান, এবং এটার জন্যই কিন্তু যে দাদার সুফি গুনগুন করছিলেন, তো আমার কানে গুনগুন করছিলেন সুফি সংটা খুব ভালো গাইবে, সেক্ষেত্রে শ্যামা সঙ্গীতের প্রভাবে কিভাবে আকৃষ্ট এবং মাকে খুঁজে পায়। সেটাই কিন্তু আমাদের ভারতবর্ষ, সেটাই কিন্তু আমাদের রাজ্য, যে মায়ের কাছে, ঈশ্বর আল্লাহ সকলের কাছে আমরা এক। একদম, তাহলে প্রথমে কোন গানটা শুনছি? খুব একটা জনপ্রিয় গান, যদিও পুরনো গান, কিন্তু যিনিরা গানটা করেছেন হয়তো তাদের মতো করতে পারবো না, আমার মতো করে আমি করি। একদম, চলো। আমার সর্বঙ্গে লিখে দিও কালিকানি কালি ছড়াম, কালি কালি নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম। যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, আমার অন্তরিম কাল কালি বলে যাব ছেড়ে দাদাম, কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর আছে গা
কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী নাম। কিছুই তুমি আমার বলে সবই দিলাম চরণ তলে মা, কিছুই তুমি আমার বলে সবই দিলাম চরণ তলে, এবার উপারে যাবার বাসনা মা পুরা করো সেই মনস্কাম, কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম, কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী নাম মা। অসাধারণ বললে হয়তো কম হয়ে যাবে কিছু, সেক্ষেত্রে বলার কোনো ভাষা কিন্তু খুঁজে পাচ্ছি না। এবং দর্শক বন্ধুরা আপনারা ঠিক দেখছেন, যিনি লেফটি রয়েছে, দেখো ক্যামেরার ফেসে কিন্তু আসছে যেটা লেফটি দাদা, কিন্তু লেফটি ফিঙ্গিং মানে যেটা রয়েছে লেফটি রয়েছে দাদা। জানবো আপনার কাছ থেকে লেফটি কেন, আপনি ছোটবেলা থেকে কি লেফটি? আমি আসলে খুব চেষ্টা করি, যদিও না লেফটি অনেকে থাকে, যেমন জন্মগত লেফটি অনেকে থাকে বা হাত দিয়ে লিখে, আপনি কি সেরকমটাই রয়েছেন? হ্যাঁ আমি জন্ম থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা আলাদা প্রতিভা বলা যেতে পারে। আর বিশেষ করে আমাদের রাজ্যে যারা সঙ্গীত পরিবেশন করেন, গুণী শিল্পীরা যারা আছেন, এর মধ্য দিয়ে মনে হয় যে শুধু আমি বা হাতে হারমোনিয়ামটা বাজাই, সেটা তো আলাদা একটা প্রতিভা। আর বিশেষ করে হয়তো দুনো হাতে বাজাতে পারি কিন্তু বাউ হাতটা আমার একটু আগে চলে আর কি, সেটা একটা আলাদা প্রতিভা। যারা হাতেই বাজাতে পারে মানে সেটা তো সভ্যসাচী, তাহলে সেখানে কিন্তু তারপরও বাউ হাতটা আমার কমফোর্টেবল একদম। দুর্দান্ত সঙ্গীত পরিবেশন, দুর্দান্ত প্রথম গানটাই কিন্তু একদম সেই শ্যামা সঙ্গীত যেটাকে বলে একদম মায়ের আরাধনায়। তো কত বছর থেকে এই সঙ্গীত জগতে? আমি বিশেষ করে মঞ্চে প্রোগ্রাম করি আজকে প্রায় 30 বছর যাবৎ। 30 বছর যাবৎ, অনেক ছোটবেলা থেকে। শ্যামা সঙ্গীতটা আমি করি প্রায় 15 থেকে 16 বছর যাবৎ, কিন্তু এরপরও এখনকার যে সময়টা আমাদের শ্যামা সঙ্গীতটা খুব কম হয়। হ্যাঁ তো যাই হোক, তবু আমি খুব চেষ্টা করি যে সবার মনে শ্যামা সঙ্গীতটাকে পৌঁছে দেওয়ার জন্য, মাকে যাতে ভালোবাসি আমরা, মাকে যাতে ভুলে না যাই। সে আমরা এমন এক মাটিতে জন্ম নিয়েছি যেই মাটিকে ভোলার মতো না, সে মা, মা কিন্তু মাটি। তো তাই বলি আমরা মাটিকে বলতে চাই না, মাকে বলতে চাই না, সে শ্যামা মাই হোক আর জন্মদাতা মাই হোক, একদম সবচেয়ে বড় কথা হলো এটা। আপনাকে থেকে জানবো আপনি কত বছর বয়সে সঙ্গীত জগতে, মানে কত ছোট থেকে সঙ্গীত জগতে? আমার যে সময় 12-13 বছর, 12 বছর ওই সময় থেকেই আমি একদম ছোটবেলা, তার মানে আমার আম্মা, তার মানে আমার মা, আমরা তো আম্মা বলি, তো আমার আম্মা নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতেন। তো মা যখন ঘরে বসে সঙ্গীত চর্চা করতেন, ওই সময় আমার সেই মন মানসিকতা ছিল এটার মধ্যে, কিন্তু সেরকমভাবে আমার হয়তো শিক্ষা হয়নি, তবু আমি চেষ্টা করি ধরে রাখার জন্য। তো আজকে যারা আপনারা আমাদের পাশে আছেন, আমার পাশে আছেন, আমি খুব আনন্দিত যে আপনাদেরকে পেয়ে, প্লাস যারা প্রোগ্রাম দেখছেন আপনাদেরকেও আবারও নমস্কার জানিয়ে আমাদের
স্টুডিওতে যারা দর্শক আছেন আমাদের পাশে, সবাইকে আশীর্বাদ করবেন এবং আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত। একদম একদম। এইবার কোন গানটা শুনবো? এবারে গুণীজনের একটি গান, মান্নাদের একটি গান, খুব জনপ্রিয় একটি গান, শ্যামাসঙ্গীত, অবশ্যই ভালো লাগবে। একদম। হ্যাঁ, গানটা একটু করি। দীপাবলির সকালটা বোধহয় এভাবেই হওয়ার ছিল। দেখো, দীপাবলি মানে ঠাকুর, কালী পুজো মানে কিন্তু শ্যামাসঙ্গীত হবে না, সেটা কিন্তু কোথাও ফিকে চলে যায়, ফিকে পড়ে যায়। এবং আজকে সকাল থেকে যদি মানে আজকের দিনটা দেখো, এই বছরটা আমি তোমাকে দুর্গাপূজার সময় বলেছিলাম যে এই বছরটা আমার জন্য খুবই লাকি স্পেশাল, এবং পূজাকে আমি বলেছিলাম, সহকর্মী পূজাকে আমি বলেছিলাম, এবং প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আমি ফাটিয়ে আনন্দ করছি, জমি আনন্দ করছি, সেই সুযোগ সোশ্যাল বাংলা প্রত্যেককে দেয়, এবং বরাবরের মতন বলতে পারো যে স্পেশালি হয়তো আমার জন্য সেটা দিয়েছে, কিছু একটা আলগা স্পেশাল আমি কিছু পেয়েছি। মানে আজকের দিনটা কিন্তু আমার জন্য একটা খুব স্পেশাল, এবং সকাল থেকে এরকম একটা সকাল পেয়েছি, কালকে থেকে খুব মনের মধ্যে একটা আনন্দ চলছিল। আজকের যে আনন্দটা এখানে বসে, যেহেতু আমরা
সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে করোনা নামক একটা গজব আমাদের উপরে দিয়েছেন সারা বিশ্বব্যাপী, তো সেই ক্ষেত্রে মনে হয় যে আজকের দিনটা এত আনন্দের একটা দিন পেয়েছি, মনে হয় না যে সেই দুর্দিনটা আর মনে হয় থাকবে আমাদের মাঝে। একদম, মায়ের আগমন কিন্তু আমাদের মনে সে একটা আশা জাগিয়ে দেয়। তো দাদার কাছে জানবো যে দীপাবলি অনুষ্ঠান কিভাবে কাটানো, মানে দীপাবলিটা কিভাবে কাটানো। বিশেষ করে আনন্দ তো আনন্দই, তারপরও আমরা চেষ্টা করব যাতে ওই যে বলছে যে বেশি বেশি করে যত বেশি আনন্দ করব এর চেয়ে বেশি কিন্তু কাঁদতে হবে কোনো না কোনো দিক দিয়ে। তবে আমরা আনন্দ করব, দীপাবলির সেই আনন্দটা থাকতো না যদি করোনা ঠিকভাবে আমাদেরকে গ্রাস করতো, তো আজকে হয়তো নেই, না থাকার, হয়তো নেই বললেই চলে। তবে তার মানে আমার ভরসা দিয়ে বলছি, একদম প্রত্যেকের মনে সেই একটা ভরসা যে হয়তো বা আর নেই। তো আমি চাইবো যে সকলে মিলে আমরা আনন্দ করি, আর এই বছরটা যেন যেমনই হয়তো কাটুক কিন্তু প্রত্যেকটা দিন যেন আমাদের জন্য দীপাবলি আসে। একদম, প্রত্যেকটা দিন যাতে দীপাবলি আসে। একদম, এই আলোর উৎসবকে কেন্দ্র করে যেন এই বছর আর শেষটা যেন আমাদের ভালো করে ভালো কাটে। দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা গান কি প্রফেশন নাকি অন্য কিছু রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটাই আমার সর্বোচ্চ প্রফেশন। হ্যাঁ, গানটা আমি যদিও হয়তো ফ্যামিলি একটা জব করে, তারপর আমি মনে করি যে আমার জন্য গানটাই সর্বোচ্চ শেষ, গানটা আমার সবচেয়ে প্রিয়। আমি গান গাইতে 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 যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি গানের মাধ্যমে, মানে গানকেই এতটা ভালোবাসা গানকে নিয়ে কেন্দ্র করে। এবং আমি গানটাকে আমার সর্বোচ্চ কিছুই গান, আমার আল্লাহ ভগবান ঈশ্বর, তারপর আমার মুর্শিদ ঠাকুর, আমার সর্বোচ্চ কিছুই গান, আমার প্রেম ভালোবাসা মনে করি গান। আমার যখন কোনো প্রেম বা ভালোবাসা উৎপত্তি হয় তখন আমি হারমোনিয়াম নিয়ে বসে যাই, তখন মনে করি যে না এটার মধ্যে আমার প্রেম লুকিয়ে আছে। গান দিয়ে হয়, কারণ যারা প্রকৃত গুণী শিল্পী যাদের গান গিয়ে আমরা চলি, শুধু গানটাকেই তারা আমাদের মধ্যে দিয়ে গেছেন, তাদের কথাগুলো আমরা গানে সুরে বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপর লালন ফকির, আব্দুল করিম, এই গুণীজনরা আমাদেরকে যে গানগুলো দিয়ে গেছেন এই গানগুলো কিন্তু আমরা করছি, সর্বসদাই করছি। কিন্তু দেখা গেছে শিল্পী অমর হয়ে থাকে যদি তার সেই প্রতিভা ধরে রাখতে পারে। একদম নিশ্চয়ই। তো আমিও হয়তো হয়তো তেমন হইতে পারবো না, কিন্তু গানের মাধ্যমেই আমি আমাকে খোঁজার চেষ্টা করি। বাহ, মানে এটাই হয়তো শিল্পীর মহত্ত্ব বা এটাই হয়তো শিল্পীর প্রকৃত রূপ যে গানের মাধ্যমে নিজেকে খুঁজে বেড়ান। তো এইবার কি শুনবো? এবারও একটি খুব নতুন একটি গান, শ্যামা সঙ্গীতই রয়েছে, মানে এইবার শ্যামা সঙ্গীত, খুব একটা ভালো গান, সবার ভালো লাগবে গানটা। শান্তি পাবি তুই সারা জীবন, ও মন শান্তি পাবি তুই সারা
শুধু হারমোনিটাই সঙ্গে ছিল, আজকে যেমন আমার হারমোনিটাই সঙ্গে, তো বাড়িতেই শুধু হারমোনিটাই সঙ্গে ছিল। আর শুধু রিয়াজ হয়েছে, শুধু রিয়াজটাই করলাম। আর মনের যেই দুঃখ বেদনা, একদম শিল্পী যারা আছে তাদের, তারা যদি হাজারো কষ্ট পায়, একটা গানের মাধ্যমে আমরা সব ভুলে যাই, হাজারো বেদনা
একটা গানের মধ্যে বলে যাই, এটাই সবচেয়ে বড় কথা। একটা মানুষের ভিতরে সারা পৃথিবীর মধ্যে যত বসতবাড়ি আছে, একটা মানুষের ভিতরে এর চেয়ে বড় একটা বিশাল বড় একটা ঘর আছে। সেই ঘরের এক কোণাতে সারা পৃথিবীর দুঃখ যন্ত্রণা জমাট করে রাখা যায়, আর একটা গানে আবার সব মুছে ফেলাও যায়। বাহ বাহ, একদম শিল্পী, মানে প্রকৃত শিল্পীর জলজ্যান্ত উদাহরণ। যেমন একদম প্রত্যেকটা কথা কিন্তু ভাবাবেগ, এবং প্রত্যেকটা কথাই যতটা আধ্যাত্মিক ততটাই কিন্তু আত্মিক কথাবার্তা রয়েছে। একদম এইবার কি শুনবো, মানে এত দুর্দান্ত দুর্দান্ত কিছু গান আমাদের দাদা উপহার দিচ্ছেন যে মনে হচ্ছে কথাটা কম এবার গানটাই বেশি শোনা যাক। এবারে খুব পুরনো দিনের গান, রামপ্রসাদই গিয়েছেন। আমি বলবো আজকের দু একটি শ্যামাসঙ্গীত। আমি যখন কালকে আমাকে ফোন করা হলো যে দাদা আপনি কিন্তু শ্যামাসঙ্গীত করবেন, তো দু একজন গুণীজনদের কাছে, তার মানে বয়স্ক লোকদের কাছে বললাম যে দু একটি গান শুনবি, ঠিক আছে রামপ্রসাদের গান করবেন ভাই? ঠিক আছে করবো রামপ্রসাদের গান, খুব গুণী, কারণ এই গানের কথাগুলো মায়ের গান, তো একটু আধ্যাত্মিকের সাথে যুক্ত আছে, তাই গানটা করছি। মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতি আভাত করলে ফল তো সোনা, এমন মানব জমি রইল পতি আভাত করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। তার কাছে তে জম থাকে না, মুখ তো কেশি ছত্র বেড়া, তার কাছে তে জম কেশে না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতি জানো না, ও তোর মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষিকা জানো না, ও মন রে কৃষিকা জানো না, মন রে কৃষিকা জানো না। অন্যবারের দীপাবলিটা কিভাবে কাটে, মানে অনুষ্ঠান থাকে? অনুষ্ঠান তো এবার কা যদিও একটা কম, আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠান করে থাকি। আজকের দিনে হয়তো দুইটা তিনটা করে প্রোগ্রাম থাকতো আমাদের, তো সেই করোনার জন্য আমরা এবার সেই মতো হয়তো প্রোগ্রাম যদিও না করি, কিন্তু আমাদের আনন্দটা থেকে আমরা বঞ্চিত হব না। একদম। আর আরেকটা জিনিস জানবো দাদা, প্রথম শিক্ষাগুরুকে সঙ্গীত জগতের? আমার প্রথম শিক্ষাগুরু
বাংলাদেশের একজন কৃষক, গ্রামের খুব একটা কৃষক, ওনার কাছ থেকে আমার সঙ্গীত গুরু, কিন্তু সে কৃষক। কৃষক আমাদের মানে আমাদের সংস্কৃতি বা আমাদের গানটা বোধহয় সেখান থেকে আসা, একদম মাঠ ঘাট থেকে আসা, এবং প্রচন্ড ভাবে আত্মিক করে নেওয়া যে ব্যাপারটা থাকে, এবং সেগুলোই কিন্তু আমরা আজকে আপনার যে শ্যামা সঙ্গীতের ঝুলি রয়েছে বা আমাদের যে ফোক সংগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের গ্রাম বাংলাটাকেই খুঁজে পাই। এবং যারা একদম তৃণমূল লেভেলের মানুষরা রয়েছে, মাটির মানুষরা রয়েছে, তাদের মনের কথাই কিন্তু আমরা গানের কথা। দাদা কোন গানটাতে বেশি ঝোপ বেশি, মানে শ্যামা সঙ্গীত তো রয়েছে কিন্তু আপনার ভালো লাগার গান কোনটি রয়েছে সবচেয়ে বেশি, মানে কোন গানের প্রতি আকৃষ্টতা? আমি শুধু একটা কথাই বলবো, আমারটা পরে বলবো, যারা গান করছেন এবং যারা গান শিখছেন, যারা নতুন প্রজন্মের, আমি চাইবো যদি কারো গান ভালো করে জানা শোনার বা শেখার ইচ্ছে থাকে তাহলে সে যেন শ্যামা সঙ্গীত শিখে আগে। বাহ, দুর্দান্ত শ্যামা সঙ্গীত। কারণ এই শ্যামার সঙ্গীতের মধ্যে রাগ সরগম অনেক কিছু মেলবন্ধন। তো আমার আমি সবচেয়ে গান আমার সব গানই ভালো, যার যার একটা পছন্দ থাকে, যেরকমটা আনে প্রত্যেকের একটা নিজস্ব তো পছন্দ থাকে একটা। আমার পছন্দের গান তো আমি করি না, আমি আমি যে গানগুলো পছন্দ করি সেই গানগুলো গাইতে পারি না। আমার গান সবচেয়ে পছন্দের গান হলো সুফি গান এবং কাওয়ালি গান, যে গানগুলো আমি করতে পারি না। সে তো আমি চেষ্টা করব সেই গুণীজনদের গান আমি শুনে এবং শিখে যেন হয়তো তাদের মতো করতে পারবো না, আমার মতো করে যেন আমি গাইতে পারি, এবং সকলের কাছে আমি আমার জন্য আশীর্বাদ এবং দোয়া কামনা করি যে আমি যেন গাইতে পারি। তাহলে পরবর্তী অনুষ্ঠান না পরবর্তী অন্য একদিন তাহলে আমরা অবশ্যই শুনবো, দাদাকে পাশে পাবো এবং তার সঙ্গে কিন্তু সুফি থাকবে এবং অবশ্যই আর মৃন্ময়ী আমরা গল্পে আড্ডায় থাকবো। তার আগে নিয়ে নেবো ছোট একটি বিজ্ঞাপন। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আবার এই মোহাম্মদ কাইমরে চিনে ফোক শিল্পী, তাহলে তো আজকে ফোক কিন্তু অনুষ্ঠানে সে পরে, কিন্তু আমরা কিন্তু দাদাকে রিকোয়েস্ট করব। ফোক লোকগান এর মধ্যে খুব একটা পরিচিতি, তো বিভিন্ন গানের ধরন যদিও একটু কম বেশি করি, তবে আমার জনপ্রিয় গান ওইটাই যে গানটা আমি করতে পারি না। দাদা আপনার থেকে যদি আজ্ঞা পাই তাহলে একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমরা যাই, যেতে সময় বলছে আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জমজমাটি আজকের দেওয়ালির আড্ডায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি, আমার সহকর্মী, এবং রয়েছে মোহাম্মদ কাইম, দাদা রয়েছেন। কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আমাদের অনুষ্ঠান। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছান। তাহলে আর দেরি কেন, বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার, ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছান। তাহলে আর দেরি কেন, বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার, ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য?
দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ, তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন, বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার, ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ, তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন, বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার, ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ, তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন, বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com। বিরতির পর স্বাগত। আবারও আমরা রয়েছি গানে, আজকে দেওয়ালির আড্ডাতে রয়েছি। দেওয়ালির আড্ডা দাদা, আজকে নেক্সট কোন গানটা? একদম এবারে আরেকটি গান করব, গানটা করি একদম, চলো। তাদের কপাল মন্দ, এরা সবাই মায়ের
দিনির জীবন তবু জমারে তোর কপাল ভালো একদিনের জীবন তবু জমারে তোর কপাল ভালো সত্যিই কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতন সকাল এবং মন ছুঁয়ে যাওয়ার মতন কিন্তু সকাল থেকে আজকে বলেছিলাম গানে আড্ডায় এবং আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি দিনভর আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে এবং আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে পদার্পণ করছি শেষ সময় শেষ হওয়ার পথে রয়েছে এবং জানবো দাদা এই যে আপনি প্রথম শিক্ষাগুরু বলেন আপনি কৃষক ছিলেন একজন বাংলাদেশি ছিলেন তারপরে কার কাছে শিক্ষাটা আপনার পরিবার কেন্দ্রিক কি আপনার দেখলাম সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত অবশ্যই তারপরে আমার সারা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় একজন লোকশিল্পী আমার গুরুদেব মোহাম্মদ চুনুমিয়া অনেক সুপরিচিত তো উনি আমার এমনিতে সম্পর্কে নানা আবার উনি আমার গুরুদেব শিক্ষক তো আমি এই দুইজনের কাছ থেকেই শিক্ষা নিয়েছেন আমি শিক্ষা নিয়েছি তবে আমার মনে হয় যে আমি এখনও সঙ্গীত জগতের এবং সঙ্গীতের নামমাত্র শিখিনি আরও অনেক দূর বাকি রয়ে গেছে জানি না আমার এক জীবনে শিক্ষা শেষ হবে কি না একদম শিক্ষার কোনো শেষ হয় না যেটা বলে গেছিলেন আমাদের তো আপনি তো বললেন যে বাই প্রফেশনই সিঙ্গার সেক্ষেত্রে পরিবারের সাপোর্টটা ছিল অবশ্যই ছিল হ্যাঁ আর বিশেষ করে যদিও আমার ফ্যামিলির মধ্যে শুধু আমি একাই সঙ্গীত করে থাকি আচ্ছা আমার মা নেই বলতে আমার যখন 8 বছর তখন আমার আম্মা মারা গেছেন আর তখন থেকে আমি আমার মাকে আমি মাটি দিয়ে আসার পর থেকেই আমার মায়ের গান খুব ভালো লাগে এবং ওই দিনেই আমি আমার নিজেই একটা গান সবসময় গাইতাম মার আর এখনও সেই গানটাই করি আর বিশেষ করে অন্যদিকে হয়তো সময় দেওয়ার সেই সময় থাকে না যখন গানটাকে খুঁজি আমি প্রথমেই বলেছিলাম যে গানটাই আমার সর্বোচ্চ কিছু আর গানই শুরু এবং শেষ এটাই সর্বোচ্চ শেষ কথা তবে আপনারা যেই সময়টা আমাকে আজকে দিয়েছেন আমি আন্তরিকভাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রোগ্রাম দেখছেন গুণীজনরা যারা আছেন আজকে আমাদের পাশে আছেন আমি চাইব আমার জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আর অল্প সময় আছি তো শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবার আরেকটি মায়ের গান করি শ্যামা মাকে সামনে রেখেই গানটা করছি খুব একটা জনপ্রিয় গান বাংলাদেশের একটা একজন জনপ্রিয় শিল্পী গানটা গেয়েছেন এক পাল্লাতে পৃথিবী দাও এক পাল্লাতে মা তবু মায়ের দামে পৃথিবীটা কিনতে চাই না এক পাল্লাতে পৃথিবী দাও এক পাল্লাতে মা তবু আমার মা হইল মায়ের তুলনা আমার মা হইল মায়ের তুলনা ।
জগত আমার হাসে যখন ডাকে মল্লাদে সবাতি নিবে আমার মা যখন কাঁদে মুখ ফিরিয়ে নিলেও সবাই মা হই সান্ত্বনা আমার মা হইল মায়ের তুলনা আমার মা হইল মায়ের তুলনা যে মা বিশের বরসে সেই মায়ের সমান কি আর ভূমিতে আছে বিশ্ব আমার চিনাই যে মা বিশের বরসে সেই মায়ের সমান কি আর ভূমিতে আমার খুশি দেখতে কত সইছে যন্ত্রণা আমার খুশি দেখতে কত সইছে যন্ত্রণা আমার মা হইল মায়ের তুলনা আমার মা কি বাদন থাকিতে মা বুঝতে যে না পারে তার মতো দুর্ভাগিয়া আছে সংসারে মায়ের হাসি দেখতে পালা জাহাঙ্গীর আনা আমার মা হইল মায়ের তো আমার মা হইল মায়ের তুলনা এক পাল্লাতে পৃথিবী দাও এক পাল্লাতে মা তবু মায়ের দামে পৃথিবীটা কিনতে চাই না আমার মা আমার মা আমার মা হল মায়ের তুলনা বাহ অসাধারণ আমরা আমাদের অনুষ্ঠানের মৃন্ময়ী একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি ঘুরিবাবু তো বলছে থামতে ঘুরিবাবু বলছে থামতে হবে শেষ যাওয়ার মুহূর্তে একেবারে সর্বশেষ গান চলো এবার খুব এবারেও কি সাসপেন্স মানে গানের মাধ্যমে শুনেই শুনবো গিয়ে তো একদম বরাবর মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট হয়ে থাকছে আমরাও জানি না দাদা কোন গানটা পরিবেশন করবে কিন্তু শুনলেই মনটা ছুঁয়ে যায় বলো একদম বিশেষ করে যতক্ষণই অনুষ্ঠান করেছি খুবই ভালো লাগলো অনেক আনন্দ পেয়েছি আজকে এখনকার যে গানটি করবো সবাই মিলে আমরা খুব আনন্দ করবো এবং নাচানাচি করবো যারা প্রোগ্রাম দেখছি সকলে মিলে চলো আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন তার বন্ধ না থাক
ও তার গন্ধ না থাকে যা আকাশে নই রে ও আবরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন জানি জুই মালতি হাই কত গন্ধ দে ছড়ায় তবু ঘরের ছেলে পরের কাছে নিজের বিলয় জানি জুই মালতি খাই কত গন্ধ দে ছড়ায় তবু ঘরের ছেলে পরের কাছে নিজের বিলয় ওরে তোর মতো যে নেই তো তাদের মায়ের পরে আলাপন মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন তার গন্ধ না থাক ও তার গন্ধ না থাকে যা আসছে নই রে ও আবরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা খয় ওরে যেন বলিস না তোর দয়াময়ী মা তার রক্ত মাখা কালো রূপে গুছায় কালিমা ও মনে তাই বলিয়ায় ও মনে তাই বলিয়াই ওই রাঙা পাই করি আর তো সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন তার গন্ধ না থাক ও তার গন্ধ না থাকে যা আছে নই রে ও আবরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন কি বাত কি বাত এবং শেষটা কিন্তু দুর্দান্ত একদম শ্যামাসঙ্গীত দিয়ে শেষ হলো শুরু থেকে আজকে সকাল থেকে আমরা শ্যামাসঙ্গীত কিছু গানে ছিলাম আগেও বলেছিলাম কালী পুজো মানে কিন্তু শ্যামাসঙ্গীত না হলে কি হয় কোথাও যেন একটা কিছু বাদ পড়ে যায় এবং আজকে আমরা এত সুন্দর একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়েছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্টুডিওতে ছিলেন এবং ঘড়িবাবু বলছে এবার থামতে হবে মন তো চাইছে না থামতে বলো দুর্দান্ত একটি অনুষ্ঠান ছেড়ে যেতে কার ভালো লাগে আর সঙ্গে